ব্যাংকসমহ বেশিরভাগ ক্ষেত্রে তাদের লাভের কথাই যে প্রথমে ভাবে আমরা ডাস বাংলা ব্যাংকের যেই সেভিং অ্যাকাউন্টটা রয়েছে ডিপোজিট অ্যাকাউন্ট এবং ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট রয়েছে সেটা গত কয়েকদিন আগে কীরকম ব্যাপক পরিবর্তন এসেছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারলাম তবে যারা ডাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক রয়েছে তো সেক্ষেত্রে ব্যাপক পরিবর্তন না আসলেও কিন্তু দুই সাল বর্তমান সময়ে হালকা পাতলা কিছুটা পরিবর্তন এসেছে তো এই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি সুবিধা পাবেন কত টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগতে পারে এটিএম চার্জ কিংবা অন্যান্য চার্জ আরও ইনক্লুড করা হলো না কি দৈনিক টাকা উত্তোলনের পরিমাণ মাসিক টাকা উত্তোলনের পরিমাণ লেনদেনের পরিমাণ কি রকম করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ের গ্রাহক যদি আপনি হয়ে থাকেন কিংবা এজেন্ট ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দশ টাকা দিয়ে নর্মাল সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট দিয়ে তার উপর যে কোনো পরিমাণ টাকা আপনি দিতে পারবেন তবে লেনদেনের কিন্তু একটা সীমা রয়েছে সেটা কিন্তু আগেই বলে দিয়েছি সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখানে আপনার এক্সট্রা ফ্যাসিলিটি যেটা পেয়ে থাকেন সেটা হচ্ছে যে আপনি যদি মেন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ কিন্তু বছরে দুইবার কাটা হয় এবং কিন্তু আপগ্রেড শুল্ক নামে একটা চার্জ রয়েছে যেটা সরকারি সেটাও কিন্তু কাটা হয় তো সেই ক্ষেত্রে এজেন্ট ব্যাঙ্কিংয়ে কিন্তু এই দুইটা চার্জ নেই তো প্রায় মূলত বলা যেতে পারে আপনার এক হাজার টাকার মতো একটু হলেও সেভিং হয়ে যায় এজেন্ট ব্যাংকিং এর যেমন রয়েছে তেমন অসুবিধাও রয়েছে আপনি ডাচ বাংলা ব্যাংকের মেন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্ট খুললে সেখানে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারেন তবে এজেন্ট ব্যাংকিং এর আন্ডারে অ্যাকাউন্ট খুললে এখানে কিন্তু আপনাকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুবিধাটা দেওয়া হয় না তো এইটা কিন্তু আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে কেননা বর্তমান সময়ে যেখানে যুগটা ডিজিটাল হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর আন্ডারে অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে যদি আপনি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথম বছরের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে কার্ড দেওয়া হবে এর জন্য কিন্তু এক্সট্রা কোনো প্রকার চার্জ কাটা হবে না তবে দ্বিতীয় বছর থেকে এখানে কিন্তু আপনার কার্ড প্রতি চার্জ কাটা হবে দুইশো টাকা করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তোবা কার্ড এক জায়গায় রাখি পরবর্তী সময় আমরা পাই না তো কার্ডটা কিন্তু আমরা অনেক সময় হারিয়ে ফেলি আপনার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে কার্ড রিপ্লেস করতে পারবেন এই জন্য আপনার সর্বনিম্ন চার্জ আসবে আরো দুইশো টাকা তো এটা যখন আপনার কার্ড হারিয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন হয়তোবা মানে এই কার্ড দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করি তো সেই সময় কিন্তু ভুল পিন দেই তো সর্বোচ্চ তিনবার ভুল পিন দিলে আপনার অ্যাকাউন্টের যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু ব্লক হয়ে যায় তো এই ক্ষেত্রে কার্ডের পিন রিসেটের জন্য আপনার চার্জ আসবে একশো টাকা এই কার্ড ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি দৈনিক সর্বোচ্চ পাঁচবার টাকা উত্তোলন করতে পারবেন একদম ফ্রিতে তবে অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে যদি টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে প্রত্যেক ট্রানজ্যাকশনে আপনাকে চার্জ দিতে হবে বিশ টাকা তো এই প্রত্যেক ট্রানজেকশনের পরিমাণ কখনো পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এমনকি দশ হাজার টাকা বিশ হাজার টাকাও কিন্তু হতে পারে তবে যে কোনো পরিমাণ টাকার ক্ষেত্রে প্রতি ট্রানজেকশনের চার্জ আসবে আপনার বিশ টাকা তো অনেক সময় কিন্তু আমরা ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে তো কার্ডের ক্ষেত্রে টাকা উত্তোলনের সময় আমাদের কিন্তু পিন দিতে হয় তো পিন দেওয়ার ক্ষেত্রে তিনবার যদি ভুল পিন দেই তাহলে কিন্তু কার্ডটা অটোমেটিকভাবে ব্লক হয়ে যায় তো এই ব্লক কার্ডটাকে যদি আপনি ঠিক করতে চান পিন রিসেট করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ একশো টাকা চার্জ দিতে হবে প্রতিবার পিন রিসেটের জন্য যদিও পিন রিসেট এই সমস্যাটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে না তবে এই চার্জটা আমার কাছে কিছুটা হলেও বেশি লেগেছে যদিও আমার এটা ব্যক্তিগত মতামত আর আপনারা হয়তো বা দেখবেন যে ডাস বাংলা ব্যাংকের মেন ব্রাঞ্চের আন্ডারে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রান্সফার ফি নামে একটা ফি কাটা হয় যেখানে হচ্ছে বছরে সর্বোচ্চ দুইশো টাকা এবং এর সঙ্গে সরকারি ভ্যাট কাটা হয় যদিও এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম নেটওয়ার্ক ফি আপনাকে সর্বোচ্চ দিতে হবে বছরে একবার একশো টাকা যদিও মেন অ্যাকাউন্ট থেকে এখানে কিছুটা কম ধরে দেওয়া হয়েছে এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টের আন্ডারে আপনারা চাইলে কিন্তু চেকও নিতে পারবেন এবং এই এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বাইরে থেকে রেমিটেন্স আনতে পারবেন এমনকি গ্যাস পানি বিদ্যুৎ বিল এগুলোও কিন্তু দিতে পারবেন আর এই সার্ভিসগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে এখন চলে আসা যাক সবার কাছে যেটা বেশি রহস্যজনক মনে হয় সেটা হচ্ছে সরিষার ভিতর ভূত তো এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে কি পরিমাণ চার্জ আপনাকে দিতে হবে আপনার নিজস্ব এলাকার এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্ট কিংবা আপনার এলাকার বাইরে যে এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে বাংলা ব্যাংকের তো আসলে এখানে আসতে যাচ্ছে লেনদেনের ধরনের মধ্যে রয়েছে প্রথমেই টাকা জমা আপনার অ্যাকাউন্টে তো এখানে নিজ টেরিটরি বলতে আপনার উপজেলার মধ্যে যদি যে কোনো ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ কর্তন করা হবে না এটা কিন্তু একদম ফ্রিতে তবে আপনার এলাকা নয় অর্থাৎ অন্য কোনো এলাকা কিংবা উপজেলায় গিয়ে আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমা দেন সেক্ষেত্রে প্রতি হাজারে এক টাকা কর্তন করা হবে এবং সর্বনিম্ন এখানে পাঁচ টাকা এবং সর্বোচ্চ দুইশো টাকা কর্তন করা হবে এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেই তো এখানে প্রতি হাজারে কিন্তু এক টাকা তো এখানে সর্বনিম্ন কিন্তু পাঁচ টাকা আপনি যদি এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেন তো তবুও কিন্তু সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা কাটা হবে হাজার টাকা জমা দিলেও কিন্তু সেই ক্ষেত্রে পাঁচ টাকা কেননা এখানে সর্বনিম্নটা বোঝানো হয়েছে টাকা জমা দিলেও আপনার সর্বনিম্ন পাঁচ টাকা তবে আপনি যখন দেখা যাবে ছয় হাজার টাকা জমা দিবেন তখন কিন্তু আপনার যে দাঁড়াবে ছয় টাকা তো ঠিক এইভাবে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা যখন আপনি জমা দিবেন সেক্ষেত্রে সর্বোচ্চ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনার এখানে চার্জ এসে দাঁড়াবে দুইশো টাকা এছাড়াও চলে আসে ফান্ড ট্রান্সফার আপনার নিজের টেরিটরির মধ্যে ফান্ড ট্রান্সফার কিন্তু একদম সম্পূর্ণ নিজের অ্যাকাউন্টে ফ্রি অর্থাৎ আপনার উপজেলার মধ্যে ডাচ বাংলা ব্যাংকের যতগুলো এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্ট থাকবে তো সেই সকল এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে আপনার অ্যাকাউন্টে কিন্তু ফ্রিতেই টাকা জমা দিতে পারবেন তবে অন্য টেরিটরি অর্থাৎ হচ্ছে অন্য উপজেলায় যদি আপনি হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে চান অন্য কারো অ্যাকাউন্টে সেক্ষেত্রে প্রতি হাজারে কিন্তু আপনার এক টাকা চার্জ আসবে তো সর্বনিম্ন পাঁচ টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা তো পূর্ববর্তী বিষয়টা আমরা যেভাবে বুঝিয়ে দিলাম অর্থাৎ সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এক হাজার টাকা যদি পাঠান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচ দিতে হবে দুই হাজার টাকা পাঠালেও আপনাকে পাঁচ টাকা দিতে হবে তিন হাজার টাকা পাঠালেও কিন্তু আপনাকে পাঁচ টাকা দিতে হবে যখন আপনি ছয় হাজার টাকা থেকে শুরু করতেছেন তখন কিন্তু এখানে যেহেতু সর্বনিম্ন পাঁচ টাকা চার্জ লেখা আছে সেই জন্য ছয় হাজার টাকা পাঠালে আপনাকে ছয় টাকা দিতে হবে সাত হাজার টাকা পাঠালে ষাট টাকা দিতে হবে ঠিক তেমনিভাবে সর্বোচ্চ যে পরিমাণ টাকা আপনি পাঠাবেন কারো ফান্ডে তো সেই জন্য কিন্তু আপনাকে সর্বোচ্চ দুইশো টাকা চার্জ করা হবে এখন চলে আসা যাক লেনদেনের ধরন মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে যে টাকা উত্তোলন আপনার নিজ টেরিটরির মধ্যে অর্থাৎ নিজ উপজেলার মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা উত্তোলন করেন সেটা একদম কিন্তু ফ্রিতে তো অন্য টেরিটরি কিংবা অন্য উপজেলার আন্ডারে যদি আপনি হচ্ছে টাকাটা উত্তোলন করেন আপনার অ্যাকাউন্টের আন্ডার থেকে প্রতি হাজারের তিন টাকা এবং সর্বনিম্ন পাঁচ টাকা আর সর্বোচ্চ পাঁচশো টাকা চার্জ দিতে হবে অর্থাৎ এই বিষয়টাকে যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে বলতে হচ্ছে আপনি এক হাজার টাকা যদি অন্য কোনো এজেন্ট ব্যাঙ্কিংয়ের পয়েন্ট থেকে উত্তোলন করেন অন্য কোনো উপজেলায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তিন টাকা চার্জ দিতে হচ্ছে যখন আপনি দেখা যাবে যে দুই হাজার টাকা উত্তোলন করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এসে দাঁড়াবে ছয় টাকা যখন আপনি সাত হাজার টাকা উত্তোলন করবেন আরও এক্সট্রা তিন টাকা বেশি হবে ঠিক তেমনিভাবে আপনার সর্বোচ্চ পরিমাণ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচশো টাকা চার্জ ধরা হবে তো সম্মানিত ভিউয়ার্স আর দেরি কেন অবশ্যই অনুরোধ করব ভিডিওতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে যেহেতু ডাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট খুললে আপনাকে ইন্টারনেট এর সুবিধা দেওয়া হচ্ছে না সেহেতু আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা রয়েছে সেটা যদি আপনি ডাস বাংলা ব্যাংকের আপনার এলাকার মধ্যে যে এজেন্ট পয়েন্ট রয়েছে তার কাছ থেকে জানতে চান কিংবা অনুসন্ধান করতে চান সেক্ষেত্রে কিন্তু একদম ফ্রিতে এবং আপনার উপজেলার বাইরে কিংবা আপনার এলাকার বাইরে অন্য কোনো টেরিটরি থেকে যদি আপনার টাকার পরিমাণ জানতে চান ব্যালেন্সের সেটাও কিন্তু একদম ফ্রিতে ধরে দেওয়া হয়েছে যদিও এটিএম থেকে ব্যালেন্স অনুসন্ধান ফি সম্পূর্ণ ফ্রিতে ধরে দেওয়া হয়েছে কিন্তু আপনি যখন এটিএম থেকে দেখা যাবে যে আপনার যেই পরিমাণ টাকাটা রয়েছে ব্যালেন্স অনুসন্ধান করতেছেন সেটার যখন স্টেটমেন্টটা নেবেন কিংবা মিনি স্টেটমেন্ট যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার প্রিন্টের জন্য আপনাকে কিন্তু তিন টাকা করে চার্জ কর্তন করা হয়ে থাকবে এখানে এছাড়াও পূর্ববর্তীতে আমরা একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম সেটা হচ্ছে যে ডাস বাংলা ব্যাংকের আপনি এই এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে বিল পেমেন্ট করতে পারবেন যদিও সেখানে বলেছিলাম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা কিন্তু আপনি ফ্রি করতে পারবেন না তো বিল পেমেন্টের ক্ষেত্রে আপনাকে হচ্ছে নিজস্ব ট্রেনরি কিংবা অন্য ট্রেনরি হলে আপনাকে সর্বনিম্ন পাঁচ টাকা দিয়ে বিল পেমেন্ট করতে হবে এবং সর্বোচ্চ বিশ টাকা দিয়ে বিল পেমেন্ট করতে হবে আবার অনেক ক্ষেত্রে এখানে এক পার্সেন্ট চার্জও কর্তন করা হতে পারে ছকটাকে আমরা ভালোভাবে এখানে যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো সঞ্চয় হিসাবের ক্ষেত্রে নগদ জমা দৈনিক এজেন্ট আউনুলেটে আপনি করতে পারবেন সর্বোচ্চ চার লক্ষ টাকা এবং সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ দুইবার করতে পারবেন এবং ব্রাঞ্চের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এবং সর্বনিম্ন দশ টাকা এবং এটা করতে পারবেন দৈনিক দশবার আর মাসে হচ্ছে দেখা যাচ্ছে তিরিশবার করে করতে পারবেন সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেকটা লিমিটই কিন্তু তেমন ধরে দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে এখানে যদি আপনি দেখতে চান নগদ জমার ক্ষেত্রে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা করতে পারবেন মাসিক লেনদেন এখন চলে আসা যাক নগদ উত্তোলন এজেন্ট আউটলেট থেকে যদি আপনি নগদ উত্তোলন করেন সেক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন এখানে সর্বনিম্ন দশ টাকাও করতে পারবেন দৈনিক সর্বোচ্চ দুইবার এবং মাসিক সর্বোচ্চ বার এবং মাসিক লেনদেনের ক্ষেত্রে আপনি পনেরো লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন আর ব্রাঞ্চ থেকে যদি আপনি উত্তোলন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা প্রতিদিন করতে পারবেন তবে এখানে আপনার এখানে দৈনিক লেনদেন সীমা ধরে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ এবং মাসিক লেনদেনও কিন্তু ধরে দেওয়া হয়েছে এখানে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা তবে এটিএম ব্যবহার করে যদি আপনি টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ বিশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন এবং সর্বনিম্ন পাঁচশো টাকা এবং পূর্ববর্তীতে আমি আপনাদেরকে বলেই দিয়েছি এটিএম ব্যবহার করলে পাঁচবার দৈনিক ব্যবহার করতে পারবেন এবং দৈনিক এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ পরিমাণ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতিবার বিশ হাজার টাকা আর এছাড়াও দেখা যায় ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এজেন্ট আউটলেট থেকে ফান্ড ট্রান্সফার করলে আপনি পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ করতে পারবেন দৈনিক দুইবার মাসিক বার এবং মাসিক লেনদেন আপনি করতে পারবেন দৈনিক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা চলতি হিসাব যেটা রয়েছে সেখান থেকে যদি আমরা চারটা দেখি তাহলে দেখতে পাব নগদ জমা এজেন্ট আউটলেটে দৈনিক সর্বোচ্চ ছয় লক্ষ টাকা দৈনিক চারবার মাসিক করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ বার এবং মাসিক সর্বোচ্চ লেনদেন সীমা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা ব্রাঞ্চ আউটলেটে নগদ জমা দৈনিক সর্বোচ্চ ছয় লক্ষ টাকা দৈনিক দশ বার করতে পারবেন মাসিক পঞ্চাশ বার করতে পারবেন এবং সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা মাসিক লেনদেন করতে পারবেন চলতি হিসাবে নগদ উত্তোলনের ক্ষেত্রে এজেন্ট আউটলেট ব্যবহার করলে দৈনিক সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন দৈনিক সর্বোচ্চ দুইবার উত্তোলন করতে পারবেন মাসিক সর্বোচ্চ চল্লিশ বার উত্তোলন করতে পারবেন এছাড়াও মাসিক লেনদেন সীমাটা হবে তখন সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা নগদ উত্তোলনের ক্ষেত্রে এটিএম ব্যবহার করলে প্রতিবার সর্বোচ্চ ট্রানজেকশন কিংবা উত্তোলন করতে পারবেন বিশ হাজার টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা এছাড়া আপনি দৈনিক সর্বোচ্চ এটিএম থেকে উত্তোলন করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যদি চলতি হিসাব ব্যবহার করেন এজেন্ট আউটলেটে আপনি দৈনিক সর্বোচ্চ দেখা যাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা দৈনিক চারবার করতে পারবেন মাসিক সর্বোচ্চ তিরিশ বার এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন মাসিক লেনদেন সীমাটা ধরে দেওয়া হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা আশা করি এই চার্ট থেকে আপনার এ টু জেড বিস্তারিত জানতে পেরেছেন